সবাই কেমন চন কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি সাফাত মিদুল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শুরুতে ক্রিকেটের খবর জরুরি বৈঠক ডেকে ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারলো না বিসিবি সভা শেষে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনূস জানালেন 12 আগস্টের মধ্যেই ঘোষণা করা হবে দল ও অধিনায়কের নাম সাকিবের সাথে লিটন ও মিরাজও আছেন নেতৃত্বের দৌড়ে কথায় বলে যত গর্জে তত বর্ষে না বিসিবির অবস্থা অনেকটা তেমনই সব বোর্ড কর্তাদের ডেকে জরুরি সভার আয়োজন করা হলো একমাত্র এজেন্ডা ওয়ানডে বিশ্বকাপের নতুন অধিনায়ক চূড়ান্ত করা তবে সভা শেষে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জানালেন সিদ্ধান্ত নিতে পারেননি তারা দায়িত্ব দেয়া হয়েছে বোর্ড সভাপতিকে আমাদের মাননীয় সভাপতিকে ক্যাপ্টেন্সি সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি উনি এখন ভেবেচিন্তে উনি যে কয়জন প্রবেবল ক্যান্ডিডেট আছে ক্যাপ্টেন্সির জন্য তাদের সাথে কথা বলে উনি আমাদের আমরা একটা ফাইনাল করব সাধারণত যে কোনো বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সভাপতি নিজে তবে এদিন ব্যতিক্রম অধিনায়কত্ব ইস্যু এতটাই জটিল পর্যায়ে গিয়েছে যে বোর্ড পরিচালককে কথা বলতে পাঠিয়েছেন 3 আগস্ট তামিম ইকবাল দায়িত্ব ছেড়েছেন এতদিন তাহলে কি করেছেন বোর্ড কর্তারা কোনো জটিলের সৃষ্টি হয় নাই আমাদের কিছু টেলিফোনে আলাপ করেই তুমি হবা ক্যাপ্টেন এই খালি তো একটা লাইনে সেন্টেন্সই না ডেফিনেটলি সামনে অনেক কিছু ব্যাপার আছে যে ক্যাপ্টেন হবে তারও হয়তো কিছু যদি বলার থাকতে পারে বক্তব্য থাকতে পারে আমরা তো জানি না তারও কিছু চাওয়া থাকতে পারে তো সেগুলো আমাদের শোনা দরকার 12 আগস্টের মধ্যে এশিয়া কাপের প্রাথমিক দল দিতে হবে বিসিবিকে তার আগে অধিনায়ক আর দল দুটোই একসাথে ঘোষণা করতে চায় ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ত তালিকায় 3 জন সাকিব লিটন আর মেহেদী হাসান আমরা এশিয়া কাপের ক্যাপ্টেনটা যেহেতু আমাদের 12 তারিখের মধ্যে দিতে হবে সেজন্য আমরা চাচ্ছি যে 12 তারিখের মধ্যে এশিয়া কাপের ক্যাপ্টেনসি অ্যানাউন্স করা এর মধ্যে আপনার আপনারা জানেন যে আমাদের কিছু একটা টিমও দেওয়ার ব্যাপার আছে সেই সাথে এবং এশিয়া যেহেতু ওয়ার্ল্ড কাপ আমরা 5ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের কাট আউট টাইম তার আগে আমরা চাচ্ছি যে ভেবেচিন্তে এশিয়া এবং পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্স অ্যানাউন্স করে আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক ঘোষণা করা হবে বলা হলেও বিশ্বকাপেও তিনিই দলকে নেতৃত্ব দিবেন নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান থ্যাংক ইউ আশিক রুদ্র চ্যানেল 24 ঢাকা এদিকে এশিয়া কাপের দল ঘোষণা না হলেও চলছে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং আগের দিন বৃষ্টির জন্য ঘাম ঝরাতে না পারলেও এদিন অনুশীলনে ব্যস্ত ছিলেন মুশফিক মাহমুদুল্লাহরা ফিটনেস নিয়ে কাজ করেছেন সবাই রানিংয়ের পাশাপাশি ব্যাটিং বোলিংও করেছেন অনেকে সেন্টার উইকেটে বল করতে দেখা যায় পেস বোলারদের এখনও যোগ দেননি চন্ডিকা হাতুরু সিংহে আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে হেড কোচের অধিনায়কত্ব ইস্যুতে সমাধান না হওয়ায় দল ঘোষণা হয়নি তাই স্কিল ক্যাম্পও শুরু হয়নি স্বপ্নের ট্রফি হাতে বিশ্বজয়ের স্বপ্নটা আরও বড় হয়েছে তাসকিন মুশফিকদের বিশ্বকাপ জিতে ট্রফিটা রেখে দেওয়ার প্রত্যয়টা জোরালো করেছে নিজেদের হৃদয়ে বাংলাদেশ ভ্রমণে ব্যস্ততায় ভরা দ্বিতীয় দিন পার করল বিশ্বকাপ ট্রফি সকাল থেকে ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট সবাই ছবি তোলার সুযোগ পেয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটে কাল যে যাত্রার শেষ হবে বসুন্ধরা সিটি শপিং মলে কখনো কখনো স্বপ্নটাকেও স্পর্শ করা যায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি হাতে মুশফিকুর রহিম মেঘলা দিনে স্বর্ণালী আভা ছড়িয়ে পড়েছে মিরপুরে এমন দৃশ্য অনন্য বাংলাদেশে ট্রফি ভ্রমণের দ্বিতীয় দিন ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা হাসি মাখা ফ্রেমে অপূর্ণতা বলতে সাকিব তামিম লিটনের অনুপস্থিতি দলীয় ফটোসেশন শেষে টাইগার পেস বোলিং নেতা তাসকিন এলেন সোনালি ট্রফি একটুখানি ছুঁয়ে দেখতে তরুণ ওপেনার তানজিদ তামিমও সে সুযোগ মিস করেননি পেন অন পেপারে যতই ভালো হয় না কেন আমাদের পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে তারাই জিতবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে আমি বললাম যে আমি অনেক লাকি যে লাস্টের 4টা ওয়ার্ল্ড কাপ আমি খেলেছি যদি এই বছর ইনশাল্লাহ খেলে থাকি তাহলে অবশ্যই চাবো যে যেন আমরা 4টা ওয়ার্ল্ড কাপ যে রেজাল্ট করছি তার চাইতে যেন অনেক ফার ফার বেটার রেজাল্ট করতে পারি কিছু বছর আমরা অনেক হার্ডওয়ার্ক করছি এবং সামনে আরও ইম্প্রুভমেন্টের লক্ষ্যেই কষ্ট করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি এবং আপকামিং ওয়ার্ল্ড কাপেও আমরা সবাই খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ নির্বাচক ধারাভাষ্যকার অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ ট্রফি ঘিরে হোম অফ ক্রিকেটের সবার আগ্রহ ভবিষ্যৎ প্রজন্মের তারকারাও মেতেছে স্বপ্নপূরণের উচ্ছ্বাসে যে স্বপ্নের ভারটা বর্তমান ক্রিকেটারদের তবে অতীত তারকাদের কাছে কান্তার মোড় জয় করা কঠিন হলেও অসম্ভব নয় আশা করছি এবার ওয়ার্ল্ড কাপে বিশেষ কিছু করতে পারবো সেটা করতে পারলে ভীষণ ভালো লাগবে
এরপরে বিশ্বকাপটা হয়তো আরো নতুন করে আবার শুরু হবে, বাট এই বিশ্বকাপ মনে আমাদের একটা খুব ভালো সম্ভাবনা আছে। আন্ডার 19 দলে কিন্তু প্রথমবারে বিশ্বকাপ নিয়ে আসছে বাংলাদেশে এবং তারাও নিবে ইনশাআল্লাহ, কিন্তু কেন জানি মন বলছে এবার কিছু একটা হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি সেই দিনটা খুব বেশি দূরে না যেদিন এই ট্রফিটা আমরা শুধু পাশে রেখে ছবি তুলব না, আমাদের হাতেই থাকবে ইনশাআল্লাহ। ছেলেদের বিশ্বকাপ হলেও নারীরাও এসেছিলেন, সেরি বাংলায় নারী ক্রিকেটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। টিম টাইগ্রেস অনুপ্রাণিত, সাকিব মুশফিকদের হাতে দেখছে আশার মশাল। আমার মনে হয় তারা অনেক বেশি মোটিভেটেড হয়েছে অবশ্যই, এবং ওয়ার্ল্ড কাপের ট্রফি বেসিক্যালি আমিও কখনো ওইভাবে সামনাসামনি দেখার সুযোগ হয়নি, থ্যাঙ্কস টু বিসিবি অবশ্যই এবং আমাদের উইমেন্স উইংকে যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ভোট সবার আগে ভোট কর্তাদের ফটো সেশন, বিসিবি প্রধান নাজমুল হাসান নয়, ছবিতে সবার মধ্যমণি বিশ্বকাপ ট্রফি। পদ্মা সেতু মিরপুরের হোমআপ ক্রিকেটের পর্ব শেষে বুধবার শপিং মল বসুন্ধরা সিটিতে যাবে স্বর্ণালী ট্রফি। দিনটা ক্রিকেট প্রেমীদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই ও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বসুন্ধরা কিংসকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ফুটবল ফেডারেশন, বাফুফের চাওয়া কিংস অ্যারেনা। বিশ্বকাপ প্রাক বাছাই মালদ্বীপের বিপক্ষে যা হবে 17 অক্টোবর, সেই ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে 4 ও 7 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলো খেলতে বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনা চায় ফেডারেশন, আর তাহলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে বেসরকারি কোনো মাঠে, যদিও এজন্য ফিফা ও এএফসির অনুমোদন প্রয়োজন। কিছুদিন আগে এএফসির প্রতিনিধি দল মাঠ পরিদর্শন শেষে কিছু সুপারিশ করেছে যা বাস্তবায়নের কাজ করছে বসুন্ধরা কিংস। শুধু ম্যাচ নয়, বাংলাদেশ দলের ক্যাম্প করার পরিকল্পনাও আছে এখানে। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান বাছাই 37 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। 6 থেকে 12 সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে বাছাই পর্ব, প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন। বুধবার সাভার বিকেএসপিতে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। 6 থেকে 12 সেপ্টেম্বর থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমাদের অনূর্ধ্ব 23 ধরনের ক্যাম্প শুরু করা হচ্ছে আগামী 9 অগস্ট সাভারে বিকেএসপিতে। আমাদের এই দলের সাথে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন জুলফিকার মাহমুদ বিন্টু, আমাদের টিম ম্যানেজার হবেন আমাদের ন্যাশনাল টিমস কমিটির সদস্য মানুষচন্দ্র দাস প্রভু। ফুটবল ফেডারেশনের দুর্নীতি তদন্তে দুদককে হাজিরা দিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। কর্মকর্তাদের সাথে দেখা করে সোহাগ জানিয়েছেন তদন্তে সহযোগিতা করতে এসেছিলেন তিনি, দিয়েছেন ফিফার অভিযোগের ব্যাখ্যা আর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তার আপিল কার্যক্রমের খবর। দুদক বলছে অন্যদের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ফিফা আর ফুটবল ফেডারেশন থেকে নিষিদ্ধ হওয়ার পর একেবারে আড়ালে আবু নাইম সোহাগ। এর মধ্যে ফুটবল ফেডারেশন অভ্যন্তরীণ তদন্ত সেরেছে, কিন্তু যার নিষেধাজ্ঞার পর এত কিছু, সেই সোহাগকে একবারও ডাকার প্রয়োজন মনে করেনি বাফুফের কমিটি, তবে দুদকের ডাক এড়াতে পারেননি। ফেডারেশনের দুর্নীতি তদন্তে হাজিরা দিতে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে আবু নাইম সোহাগ। একই দিন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও চলছে তার আপিল কার্যক্রম। ফিফার নিয়মকানুন মেনে ক্রয় করা হয়েছে এবং নাইদার ফিফা নর বিএফএফ ফাইন্যান্সিয়ালি কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, বাট এথিক্যাল গ্রাউন্ডে নৈতিকতার বিষয়ে তাদের কাছে কিছু বিষয় মনে হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমি কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সেখানে কাজ করছি, সেখানে এটা নিয়ে অ্যাপিল করেছি, সেখানে আমার পক্ষে যারা লয়ার রয়েছেন তারা সেগুলো নিয়ে কাজ করছেন, একটা চলমান প্রক্রিয়া। সো টাইম ইজ এভরিথিং, আর এখানে আজকে আসা তাদের কিছু সহযোগিতা দরকার ছিল, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এবং অ্যাগেইন আই এম অ্যাডভাইসড নট টু টক টু মাচ। দুদক সচিব মাহবুব হোসেন জানিয়েছেন এটি চলমান প্রক্রিয়া, শুধু সোহাগ নয়, তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে সবার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই কার্যক্রমের সাথে উনি অথবা ওনার সাথে আরও যদি কেউ সম্পৃক্ত থেকে থাকে এবং সেই তথ্য উপাত্ত পাওয়া যায়, তাহলে অবশ্যই তারাও এই সমান দোষে অভিযুক্ত হবেন এবং আইনের আওতায় আসবেন। ফুটবল ফেডারেশন থেকে আজীবন নিষিদ্ধের কথা বলা হলেও আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন কি না সে বিষয়ে মন্তব্য করেননি আবু নাইম সোহাগ। নো কমেন্টস টাইম উইল সেট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক পেল বাংলাদেশ নারী ফুটবল দল। বঙ্গমাতা 93তম জন্মদিন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিনায়ক সাবিনা খাতুন সহ পুরো দলের সব ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আরও 4 বিশিষ্ট নারী পেয়েছেন এবছরের পুরস্কার।
রাজনীতিতে অবদান রাখায় মরণোত্তর পদক পেয়েছেন অ্যাডভোকেট সারা খাতুন, শিক্ষা ও সংস্কৃতিতে নাসিমা জামান ববি ও অনিমা মুক্তি গোমেজ, ও চিকিৎসায় ডাক্তার সেজুতি শাহ। এদিকে ক্রীড়াঙ্গনে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী। মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে সকালে হয়েছে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। দুপুরে গরিবদের মাঝে খাবার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকরা। বিকেলে ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কর্মকর্তারা। এরপর এলিট একাডেমি এবং নারী দলের ফুটবলাররাও শ্রদ্ধা নিবেদন করেন। শোকের মাসে শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের নিহত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। খুলনার বটিয়াঘাটার কিশোরী ফুটবলারদের মারধরের মামলায় 3 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার পর আসামি নূর আলমকে গ্রেফতার করে পুলিশ। অপর 3 আসামি সালাউদ্দিন খাঁ, নূপুর খাতুন ও রঞ্জি বেগম 1 আগস্ট জামিন পান, কিন্তু বের হয়ে বাদীপক্ষকে হুমকি দেন। এই ঘটনায় কিশোরী ফুটবলার সাদিয়া থানায় জিডি করেন আর তদন্ত করে সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। এরপর ওই 3 আসামিকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। ওয়ালটন বিএসজে স্পোর্টস কার্নিভালের বর্ষসেরা ক্রীড়াবিদ মাজহারুল ইসলাম মঙ্গলবার পুরস্কার তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলী খান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আর্ট ডিসিপ্লিনে 14 ইভেন্টে অর্ধশতাধিক সদস্য অংশ নেন কার্নিভালে। প্রত্যেক ইভেন্টের সেরাদের পাশাপাশি সব ইভেন্টের পারফরমেন্সের ভিত্তিতে বর্ষসেরা খেলোয়াড় ক্রীড়াবিদের নির্বাচন করা হয়। শেষ করবে কুল স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।